চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটা সার্কুলার নিয়ে চলে আসলাম। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এজন্য ভিডিওর নয়েজটা একটু বেশি, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ সেনানিবাস। নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, প্রথমে আমরা যে পদটি নিয়ে আলোচনা করব সেই পদের নাম হচ্ছে বাস হেল্পার। পদের সংখ্যা একজন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস, গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন ও লাইসেন্স প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 8,250 থেকে 20,010। পদের নাম সিকিউরিটি গার্ড। পদের সংখ্যা একজন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস, শারীরিকভাবে সক্ষম এবং অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদের নাম অফিস সহকারী। পদের সংখ্যা তিনজন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস, প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে পারদর্শী হতে হবে এবং টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490। পদের নাম হচ্ছে সিসিটিভি ক্যামেরা অপারেটর। পদের সংখ্যা একজন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস বা সমমান পাস। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে। সিসিটিভি ক্যামেরা স্থাপন, কেবল ফিটিং, ক্যামেরা স্থানান্তর, সমস্যা শনাক্তকরণ ও সমাধানের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সিসিটিভি সংক্রান্ত কাজে দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490। এবং পদের নাম হচ্ছে আইটি টেকনিশিয়ান। পদের সংখ্যা একজন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস এবং ইতে ডিপ্লোমা থাকতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে কোর্স সম্পন্ন হতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার ও ট্রাবল শুটিংয়ে দক্ষ হতে হবে প্রার্থীকে অবশ্যই সিসিটিভি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দক্ষ হতে হবে। বেতন স্কেল 12,500 থেকে 30,230। পদের সংখ্যা জুনিয়র শিক্ষক, প্রাথমিক শাখা। পদের সংখ্যা একজন, যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে এবং বেতন স্কেল 12,500 থেকে 30,230। পদের নাম সহকারী শিক্ষক এবং বিষয় হচ্ছে বাংলা। পদের সংখ্যা একজন। পদের নাম সহকারী শিক্ষক, বিষয় ইংরেজি। পদের সংখ্যা একজন, বিষয় গণিত। পদের সংখ্যা দুইজন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস এবং প্রার্থীকে অবশ্যই ইংরেজি মাধ্যমে পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল 16,000 থেকে 38,640। পদের নাম হচ্ছে প্রভাষক ইংরেজি। পদের সংখ্যা একজন। পদের নাম হচ্ছে প্রভাষক গণিত। পদের সংখ্যা একজন। এই দুইটা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সেম, স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, প্রার্থীকে অবশ্যই ইংরেজি মাধ্যমে পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল 22,000 থেকে 53,060। তো বন্ধুরা, যারা আবেদন করতে ইচ্ছুক তারা আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত কপি সহ আবেদনপত্র আগামী 22 মে 2022 তারিখের মধ্যে ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রে মোবাইল, ফোন নম্বর ও খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংকের শাখা হতে ক্রমিক নং 1-4 বর্ণিত প্রার্থীদের জন্য 500 টাকা এবং ক্রমিক নং 5-8 বর্ণিত প্রার্থীদের জন্য 300 টাকার MICRP অর্ডার এর অনুকূলে জমা করত জমা স্লিপ আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। ক্রমিক নং 1 এবং 3-8 এর লিখিত পরীক্ষা আগামী 28 মে 2022 তারিখ সকাল 10 ঘটিকায় এবং শুধুমাত্র ক্রমিক নং 2 এর লিখিত পরীক্ষা আগামী 28 মে শনিবার 2022 তারিখে দুপুর 2 ঘটিকায় অনুষ্ঠিত হবে।